নমস্কার, স্বাগতম এতিয়া বাতৰিলৈ ষ্টুডিঅত। মই প্ৰাঞ্চল। তিনিদিনৰ পিছতো মহানগৰী নলাত উটি যোৱা অবিনাশক উদ্ধাৰত ব্যৰ্থ জি এম চি প্ৰশাসন। স্নিফাৰ ডগৰ সহায়ত নলাত এন ডি আৰ এফে ঘণ্টাৰ পিছত ঘণ্টা অভিযান চলোৱাৰ পিছতো উদ্ধাৰ নহ'ল অবিনাশ সৰকাৰ। মিলনপুৰৰ নলাত উদ্ধাৰ অবিনাশৰ দ্বিতীয় পাত চেণ্ডেল। মিলনপুৰ নামঘৰৰ সমীপত দুৰ্গন্ধ ওলোৱাত মৃতদেহ থকাৰ সন্দেহ কৰা হৈছে। বিয়াল্লিশ ঘণ্টা পাৰ হৈ গ'ল, এতিয়াও সন্ধান নোলাল অবিনাশ চৰকাৰৰ। উদ্ধাৰ অভিযানৰ নামত শূন্যত গদা ঘূৰাইছে গুৱাহাটী পৌৰ নিগমে। নক্সা নোহোৱাকৈ তিনিদিনে চলিছে অভিযান। স্মাৰ্ট চিটিৰ ক'ত কেইটা নলা আছে তাৰ কোনো নক্সা নাই গুৱাহাটী পৌৰ নিগমৰ হাতত। কেনেবাকৈ ফাইলৰ ভিতৰত নক্সা থাকিলেও তাৰ ব্যৱহাৰ হোৱা নাই কৰ্মক্ষেত্ৰত। 7 বছৰীয়া অবিনাশ চৰকাৰক বিচাৰি তিনিদিনে চলোৱা অভিযানকালত দিনৰ পোহৰৰ দৰে স্পষ্ট হৈ পৰিছে গুৱাহাটী পৌৰ নিগমৰ পুতৌ লগা অৱস্থা। ঢাল তৰোৱাল নোহোৱা পৌৰ নিগমক সাৰথি কৰি উদ্ধাৰ অভিযানত নামি হাহাকাৰ লাগিছে এন ডি আৰ এফ এছ ডি আৰ এফৰ। উদ্ধাৰকাৰী দলে কি কৰিছে সেয়া দেখাই ভালকৈ দেখিছে। শুকুৰবাৰে খান্দি একাকাৰ কৰা নলাত শনিবাৰেও অভিযান চলাব লগা হৈছে অভিযানকাৰী দলে। পৰিকল্পনা নোহোৱাকৈ ৰণত নমা পৌৰ নিগমক সহায় কৰিবলৈ দুটা স্নিফাৰ ডগ আনিলে এন ডি আৰ এফে। উন্মুক্ত নলাত কুকুৰ দুটা নমাই ঘণ্টাৰ পাছত ঘণ্টা অভিযান চলোৱাৰ পাছতো উদ্ধাৰ নহ'ল অবিনাশ চৰকাৰ। শ শ লোকৰ অভিযানৰ সমানে সমানে পুত্ৰক বিচাৰি এটাৰ পাছত আনটো নলা চলাথ কৰিছে অবিনাশৰ হতভগীয়া পিতৃ হৰলাল চৰকাৰে। পুত্ৰক বিচাৰি নোপোৱালৈকে ক্ষান্ত হোৱাৰ নাম লোৱা নাই হৰলালে। পুত্ৰক বিচাৰি এটাৰ পিছত আনটো নলা ফেনেকি থাকোঁতে হৰলালে উদ্ধাৰ কৰিলে বুকুৰ পোনাটোৰ চেণ্ডেল দুপাত। শুকুৰবাৰে বিয়লি 4:30 বজাত চৰকাৰী চপাশালৰ কাষৰ নলাত এপাত চেণ্ডেল উদ্ধাৰ কৰা হৰলালে শনিবাৰে দুপৰীয়া 1 বজাত মিলন নগৰ তিনিআলিৰ নলাত বিচাৰি পালে আনপাত চেণ্ডেল। চেণ্ডেল দুপাতকে সাৰথি কৰি পুত্ৰ উদ্ধাৰ হোৱালৈ বাট চাইছে দুৰ্ভগীয়া হৰলাল চৰকাৰে। অজয় বৰ্মনৰ সৈতে হীৰকজ্যোতি মালাকৰৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। আনফালে জ্যোতিনগৰৰ ঘটনাস্থলীত গৈ উপস্থিত হ'ল মুখ্যমন্ত্ৰী। মুখ্যমন্ত্ৰীয়ে পৰিদৰ্শন কৰে ঘটনাস্থলী। অবিনাশৰ পিতৃ মাতৃৰে মত বিনিময়ো কৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। পুত্ৰক উদ্ধাৰৰ বাবে কান্দি কান্দি মাতৃয়ে অনুৰোধ জনায় মুখ্যমন্ত্ৰীক। অবিনাশৰ পিতৃ মাতৃক বুজনি দিলে মুখ্যমন্ত্ৰীয়ে। মুখ্যমন্ত্ৰীক ঘটনা বিৱৰি ক'লে অবিনাশৰ পিতৃয়ে। পুত্ৰৰ বাবে অপেক্ষাৰত পিতৃ মাতৃক ঘৰলৈ যাবলৈ অনুৰোধ কৰে মুখ্যমন্ত্ৰীয়ে। ইফালে এছ ডি আৰ এফ আৰু আৰক্ষীয়ে এতিয়াও উদ্ধাৰ অভিযান চলাই আছে। জ্যোতিনগৰৰ নলাই নলাই অভিযান চলিল। নলাত পৰি তিনিদিনে সন্ধানহীন কণমানি অবিনাশ। পাহাৰৰ পৰা নামি অহা পানীয়ে নিমিষতে উটুৱাই নিছিল 8 বছৰীয়া অবিনাশ চৰকাৰ। মোৰ কথা আজি হ'ল, কালি আকৌ ৰাতিপুৱা আহিবি, কিন্তু আজি ঘৰত থাকিবি। যদি আজি গধূলিলৈকে ভগৱানেতো বিচাৰি দিলেতো দিলেই, যদি নহয়ো ইহঁতে কালি ৰাতিপুৱা আকৌ বিচাৰিব, কিন্তু আজি দুইজন ঘৰত থাকিবি। বহুত দূৰ ডেড বডিটো যদি মৃতক বুলি ধৰি লওঁ আগুৱাই যাব পাৰে, বা জীয়াই থাকিলেও 48 ঘণ্টাৰ ওপৰত জীয়াই থকাটো কিমান এটা ডাঙৰ কথা হ'ব, মানে তাৰ শৰীৰত শক্তি থাকিব লাগিব। যি নহওক, এই গোটেই কথাবিলাক পুলিচে চাব, কিন্তু ল'ৰাটো দেউতাক মাকে যদি নোখোৱা নিমিলাকৈ ইয়াত থাকে, তেতিয়া এটা সময়ত দেউতাক মাকো কলাপ্স কৰি যাব। সেইকাৰণে আমাৰ দায়িত্ব হ'ল যে পুলিচ, আৰ্মি বা মিলিটেৰীয়ে নিজৰ কাম কৰক, যে ল'ৰা ছোৱালী ল'ৰাটোক বিচাৰি উলিয়াবৰ কাৰণে যি পাৰে কৰক, কিন্তু দেউতাক মাকক আমি অলপ জিৰণি দিয়াৰ প্ৰয়োজন, যাতে দেউতাক মাক ঘৰত যায়। আৰু এটা ল'ৰা আছে, যদি এনেকৈ কৰি থাকোঁতে এটা সময়ত দেউতাক মাকো যদি কলাপ্স হৈ যায়, তেতিয়াহ'লে জীয়াই থকা ল'ৰাটো কোনে চাব? সেইটো কাৰণে আমি সকলোৱে অকণমান
দেউতাক মাক যাতে কব গলে ঘরত যায়, ইজন লড়াকো অল্প চায় আর অল্প প্রকৃতিস্থ হয়, অকনমান যেটু রূঢ় বাস্তব তার লগত যাতে চিনাকি হব পারে, যিমান দূরলৈকে পারো আমি চেষ্টাটা অব্যাহত রাখো বিচারি উলিয়াবর কারণে। আর ভগবানক প্রার্থনাও করিম যে বাচ্চাটুক যাতে আমি জীবনতে পাও, কিন্তু মোর এটাই চিন্তা যে দেউতাক মাকক যদি আমি এনেকুৱা এটা পরিবেশের মাজত থাকি থই দিও তেতিয়া দেউতাক মাকো এটা সময় কলাপস করে যাব, আর তেতিয়া আমি কোনেও কাকো ক্ষমা করিব নোৱাৰা অবস্থাত পামগৈ। গুৱাহাটী মহানগরীর উন্মুক্ত নলা নর্দমাক লৈ নীরব সরকার আর প্রশাসন, চকুর সন্মুখতে বিপদ দেখিও নীরবে বহি আছে সরকার প্রশাসন, যেন আর এক অঘটনের অপেক্ষাত আছে গুৱাহাটী মহানগর উন্নয়ন বিভাগ, কামত নাহিল বিগত বর্ষতে দিয়া মুখ্যমন্ত্রীর নির্দেশনা। আর কিমানে হেরুয়াব লাগিব প্রাণ, কিমানর প্রাণ গলে চকু মেল খাব সরকার প্রশাসনের, নে নীরব দর্শকর ভূমিকা থাকিব প্রশাসন। এয়া দেখাইছো এয়া উজান বাজারের দৃশ্য, এইদরে উন্মুক্ত হয়ে পড়ে আছে এই সমূহ ম্যানহোল, কিন্তু তারপিছতো কিন্তু এই সমূহের ক্ষেত্রে ব্যবস্থা নাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নিজেই দাবি করেছিল যে এই ধরনের উন্মুক্ত স্থান সমূহত ঘের দিয়ে থাকিব লাগে, রঙা কাপড় আড়িব লাগে, কিন্তু তারপিছতো কোনো ব্যবস্থা গ্রহণ নাই প্রশাসনের। এটা প্রশ্ন হয়েছে এইদরেই থাকিব নাকি এই সমূহ উন্মুক্ত ম্যানহোল, নে ইয়ার পরিবর্তে সরকার প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করিব লাগিব। প্রথমে মন করক এই দৃশ্য, এই দৃশ্য উজান বাজারের পদপথক এইদরে উন্মুক্ত ম্যানহোল, যিকোনো মুহূর্ততে সংঘটিত হব পারে ভয়ঙ্কর দুর্ঘটনা, পিছে চকুর সম্মুখের বিপদ দেখিও কানহার নাই সরকার প্রশাসনের, যেন আর এক অঘটনের অপেক্ষাত গুৱাহাটী মহানগর উন্নয়ন বিভাগ অথবা গুৱাহাটী পৌর নিগম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুসরি পথর উপপথত থাকিব নোৱাৰিব গাঁত, গাঁত থাকিলে ঘের দিব লাগিব রঙা কাপড়ে, পিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নীতি নির্দেশ রক্ষা করা নাই জি এম সি জি এম ডি এ, ঠিক করব লাগিব নহলে তো বিপদ আহিয়ে থাকে আর মানুষ মরিব লাগিব, তারপর দায়িত্ব লব সরকারে। অবশ্যই এই দৃশ্য মাথুন মহানগরীর এটা স্থানতে নহয়, মহানগরীর প্রান্তে প্রান্তে একেই বিপদ সংকুল পরিবেশ হয়, উজান বাজার নহয় চানবাড়ি অথবা ডাউনটাউন হাতিগাঁও, সকলতে একেই বিপদ সংকুল পরিবেশ, উন্মুক্ত ম্যানহোলত সংঘটিত হব পারে বিপদ। এইবার চাও চানমারি হলিসাইল অভিমুখী পথর দৃশ্য, এইটো চানমারি হলিসাইল স্কুললৈ অহা এটা উপপথৰ দৃশ্য, এনেদৰে উন্মুক্ত অৱস্থাত আছে এটা মেইন হোল, কেৱল এইটোৱেই নহয় বহু মেইন হোল বৰ্তমানেও উন্মুক্ত অৱস্থাত আছে এই পথটোত, বহু বিপদজনকভাৱে অহা যোৱা কৰিছে বহু শিশু মহিলাই, ৰাইজে বহুবাৰ ক'লে কিন্তু চৰকাৰে যেন চকুমুদা কুলিৰ ভাও ধৰিলে, পথটোৰ পদপথ ব্যৱহাৰ কৰিলে বিপদ অনিবাৰ্য, কিয়নো পথটোৰ পদপথত জেনিয়ে তেনিয়ে উন্মুক্ত মেইন হোল যত যিকোনো মুহূর্তত সংঘটিত হব পারে বিপদ, বিপদজনক হয়ে আছে এনেকুৱা এটা ঘটনা হয়ে গৈছে আৰু হব পারে কিয় নহব, পিছে সরকার প্রশাসনক বহুবার জনোৱাৰ পিছতো আজিলৈ নকৰিলে কোনো সমস্যার সমাধান, সে এতিয়া মহানগরবাসীর প্রশ্ন, উন্মুক্ত ম্যানহোলের বাবে আৰু কিমান লোকর প্রাণ যাব, আৰু কিমান লোকর প্রাণ গলে চকু মেল খাব সরকার প্রশাসন তথা গুৱাহাটী পৌর নিগম মহানগর উন্নয়ন বিভাগের। প্রিয়ব্রতর সহযোগত ক্যামেরাত সঞ্জয় বরার সৈতে বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। As the world warms, nature sentinels will rise. As a billion hands will dig deep to write a new future for our planet. কৃত্রিম বানমুক্ত হল অনিল নগর, পাম্পেরে হিসা হল অনিল নগরের পানি, অনিল নগরের ভূপৃষ্ঠর পর উপরে বইছে ভরলু, যিকোনো মুহূর্ততে পুনের বানে ডুবাব পারে অনিল নগর। পাম্পে একমাত্র সমাধান নেকি অনিল নগরের কৃত্রিম বানর, পাঁচটা পাম্পে দুঘণ্টাত নিষ্কাশন করিলে অনিল নগরের পানি,
কিন্তু এতিয়াও বিপদে লগ এরা নাই অনিল নগর নবীন নগর পাম্পে এতিয়া একমাত্র সমাধানের সূত্র হিসাবে পরিগণিত হয়েছে অনিল নগর নবীন নগর কৃত্রিম বান সমস্যা। গত দুদিন ধরে এককাল পানির ডুব গে আছিল অনিল নগর নবীন নগর, ফলত জিয়াতো ভুগিছিল স্থানীয় রাইজে, বন্ধ হয়ে পড়েছিল যাতায়াত, অভাব হয়েছিল খাদ্য খোয়া পানি দরব ইত্যাদি, সৃষ্টি হয়েছিল অভাবনীয় পরিস্থিতি। বহুত কষ্ট হয়েছে, এই বিভাগের কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব দিয়াটা দরকার, সেইটাই বিচার। আর খোয়া বোয়া যথেষ্ট ভিতর খোয়া বোয়াতে যথেষ্ট কষ্ট হবে, আর ভারতীয় মানুষের এইখানে অঞ্চল বহুত থাকে, তেওঁলোকৰো বহুত কষ্ট, অহা যোৱাত বহুত কষ্ট হয়েছে, রিক্সাবোৰকে বহুত বহুত পয়সা লৈ আছে, এজন মানুহ আনোতে 100 টকা লৈছে, মই যাব খুজিছোঁ এই মাত্র 100 টকা খুজিছে, কিন্তু এনেকুৱা ধৰণৰ অসুবিধা হৈছে আৰু অহা যোৱাত। বিভাগৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছিল কেতবোৰ অভিযোগ, গুৰুত্ব পোৱা নাই অনিল নগৰে, তাতেই থকাৰ পাছতো চলোৱা হোৱা নাছিল পানী হিচাপ মেচিন। যে এই বানপানীত আমাক এই মরিবলে এরি দি তেওঁলোকে এই পাম্প কেইটা বন্ধ করে দিলে, এটাও সব পাম্প আপনার চলাই নাই, মাত্র দুটা পাম্প চলেছে, জাস্ট 1 ঘন্টা সময় বন্ধ করলে, 1 ঘন্টাত কিন্তু কিছু মাহমান পানি আমার গলহেতেন, এনেকুৱা কগবকাই আছো আমি এই পানিত, কালি রাতে 3টা বজাৰ পৰাই আমি শুয়া নাই, এনেকৈ শুই কিয় হয়ে আছো, আর খাবন খাওয়ান নাই, এনেকুৱা অবস্থা, আমি বেমার হয়ে গেছো, এই কথাটো কিয় গলজা ঘড়িয়াই বিচার নকরে। এটা এই দৃশ্যলৈ মন কৰক, সময় প্রায় 8 বাজিছে, এককাল পর্যন্ত পানীত চিনচাপ নাই অনিল নগরের মূল পথর, যাতায়াতের একমাত্র আহিলা হয়ে পড়েছিল এই রিক্সা কেইখন, পানীত নমার মাত্রে বিকল হয়ে পড়েছিল বহু যানবাহন, কিন্তু তার 2 ঘন্টার পাছতে দেখিবলে পোৱা গল এখন সম্পূর্ণ বিপরীত ছবি, ফুকাই পড়িল অনিল নগরের বাট পথ, 5টাকৈ পানী সিঁচা মেশিনের দ্বারা অনিল নগরের পানী নিষ্কাশন করা হল ভরলে, ফলত 2 ঘন্টার ভিতরতে ফুকাই পড়িল অনিল নগর, সমাধান হল সকল সমস্যার, কিন্তু অনিল নগরের ভূপৃষ্ঠর উচ্চতাতকৈ উপর প্রবাহিত হয়েছে ভরল, যার ফলত ভরলুর জলপৃষ্ঠ অধিক বৃদ্ধি পালে হব পারে ভয়ঙ্কর পরিস্থিতি। আনফালে ব্রহ্মপুত্রের জলস্তর বৃদ্ধি পাই থাকার বাবে পর্যাপ্ত পরিমাণে উলাব পৰা নাই ভরলুর পানি, মুঠর উপর এটা যেন পুখুরীলে পর্যবেক্ষিত হয়েছে অনিল নগর, এটা পাম্পর অবিহনে যেন কোনো গত্যন্তর নাই, কেবল মাত্র পাম্পর ভরসাতে অনিল নগর নবীন নগর কৃত্রিম বান ব্যবস্থা থাকিবনে নে কোনো স্থায়ী সমাধান সূত্র উলাব সেয়াও উপলক্ষণীয়। প্রিয়ব্রত গগৈ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। লাহে লাহে গুৱাহাটী মহানগরীত হ্রাস পাইছে মহাবাহুর জলস্তর, বিগত 3 দিনের তুলনাত হ্রাস পাইছে ব্রহ্মপুত্রর জলস্তর, প্রতি ঘণ্টাত 1 সেন্টিমিটাৰকৈ হ্রাস পাইছে ব্রহ্মপুত্রর জলস্তর, গুৱাহাটীত ব্রহ্মপুত্রর সর্বোচ্চ জলস্তর 50 মিটাৰ 84 সেন্টিমিটার, শুক্রবারে ব্রহ্মপুত্রর জলস্তর আছিল 49 মিটাৰ 77 সেন্টিমিটার। মহানগরীত হ্রাস পাইছে মহাবাহুর জলস্তর, বিগত 3 দিনের তুলনামূলকভাবে হ্রাস পাইছে ব্রহ্মপুত্রর জলস্তর, প্রতি ঘণ্টাত 1 সেন্টিমিটাৰকৈ হ্রাস ব্রহ্মপুত্রর জলস্তর, হ্রাস হয়েছে ব্রহ্মপুত্রর জলস্তর, বিগত 3 দিন ধরে বিপদ সীমার ওপরে বইছিল ব্রহ্মপুত্র, আর তার পিছত এতিয়া সাময়িকভাবে সকাহ লাভ করা গৈছে, ঘণ্টাত প্রায় 1 সেন্টিমিটার তললৈকে আহিছে ব্রহ্মপুত্রর জলস্তর। রাজ্যত বানর প্রলয়ঙ্করী সংহার, প্রলয়ঙ্করী বানত তছ নছ বহু লোকের ঘদুয়ার, গৃহহীন বহু লোকে এতিয়া আশ্রয় শিবিরত পার করেছে সময়, পিছে রাজ্যর এনে ভয়ঙ্কর বানর মাজতে মহানগরবাসীর ভাল খবর, হ্রাস পাইছে ব্রহ্মপুত্রর জলস্তর, বিগত 3 দিন বিপদ সীমার বাগরিছিল পানি, গুৱাহাটীত সর্বোচ্চ ব্রহ্মপুত্রর জলস্তর 50 মিটাৰ 84 সেন্টিমিটাৰ, পিছে 3 দিনের অন্তত শুকুরবারের পর গুৱাহাটীত হ্রাস পাইছে ব্রহ্মপুত্রর জলস্তর, শুকুরবারে ব্রহ্মপুত্রর জলস্তর আছিল 49 মিটাৰ 77 সেন্টিমিটাৰ, বিপরীতে শনিবারে 37 সেন্টিমিটাৰ জলস্তর হ্রাস পাইছে, অবশ্যই তেজপুর আর নিমাতীঘাটত এতিয়াও আতরা নাই বিপদ, সেয়ে আগন্তুক 24 ঘণ্টাত নির্ণয় করব গুৱাহাটী ব্রহ্মপুত্রর জলস্তর, যদি আগন্তুক 12 ঘণ্টার বরষুণ অথবা চুবুরিয়া রাজ্যের পানি এরি নিদিয়ে তেন্তে হয়তো এইদরে জলস্তর হ্রাস হওয়ার সম্ভাবনা, কিন্তু যদি তার বিপরীতে হয় তেন্তে হয়তো আর অধিক ব্রহ্মপুত্রর জলস্তর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। ইপিনে গুৱাহাটীর ব্রহ্মপুত্রর জলস্তর হ্রাস পোৱাৰ লগে লগে মুকলি করে দিয়া হয়েছে ভরলমুখর স্লুইস গেট, যার বাবে মহানগরের কৃত্রিম বান্ধন স্থান সমূহ ক্রমাৎ হ্রাস পাইছে পানি।
সঞ্জয় বৰাৰ সহযোগত বলিন ভট্টাচাৰ্য রিপোর্ট নিউজ ১৭ অসম নর্থ ইস্ট। বান পরিস্থিতি উন্নত হলেও মানুহৰ লগতে দুর্দশা আঁতৰা নাই বন্যজীৱকুলৰ। এতিয়াও জলমগ্ন কাজিৰঙাৰ এটা বিস্তীর্ণ অঞ্চল বৰ্তমানেও নিৰাপদ আশ্ৰয় বিচাৰি ধাৱমান হৈ আছে বন্যজীৱকুল। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ মিহিমুখত অতিথিশালাত আশ্ৰয় লৈছে এটা বৃহৎ হাতীজাকৰ লগতে বহু বন্যপ্ৰাণীয়ে। পানী কমিলেও দুর্দশা আঁতৰা নাই কাজিৰঙাৰ জীৱকুলৰ। উদ্যানখনৰ বিস্তীর্ণ অঞ্চল বৰ্তমানেও জলমগ্ন, যাৰ পৰিপ্ৰেক্ষিতত বৰ্তমানেও নিৰাপদ আশ্ৰয় বিচাৰি ধাৱমান হৈ আছে বন্যজীৱকুল। কাজিৰঙাৰ পৰা ওলাই গৈ নিৰাপদ আশ্ৰয় বিচাৰি বিশ্বনাথৰ বিহপুখুৰীত মটৰ চাইকেলৰ খুন্দাত মৃত্যুক সাৱটিলে এটি নিৰীহ হৰিণে। কাজিৰঙাৰ ষষ্ঠ সংযোজনৰ পৰা দাঁতিকাষৰীয়া অঞ্চললৈ ওলাই গৈ হৰিণা পহুটো হঠাৎ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ পাৰ হ'বলৈ চেষ্টা কৰোঁতেই বেদেতিৰ নাচবৰৰ পাপু কাৰ্কি নামৰ মটৰ চাইকেল আৰোহীজনৰ খুন্দাত উফৰি পৰে আৰু তাৰ পাছতে নিহত হয় পহুটো। ইফালে কাজিৰঙাৰ ভিতৰ চৰাটো বন্য জীৱসমূহৰ সংগ্ৰাম দেখিলে হৃদয় থকা যিকোনো লোকৰে বুকু মুচৰ খাই যাব। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ মিহিমুখত শনিবাৰে দেখা গ'ল এটা বৃহৎ হাতীজাকৰ লগতে এখন অতিথিশালাত আশ্ৰয় লৈছে এটা গুঁয়ে। ইফালে বনাঞ্চলখনৰ আন আন বানাক্ৰান্ত জীৱকুলৰ গতিবিধি চাবলৈ ড্ৰোনৰ সহায় লৈছে উদ্যান কৰ্তৃপক্ষই। আনহাতে উদ্যানখনৰ ভিতৰত আবদ্ধ বা মৃত বন্যজন্তু বিচাৰি হাত নাওৰ দ্বাৰা অভিযান চলাইছে বন্যকৰ্মীয়ে। কাৰ্বি পাহাৰত আশ্ৰয় লৈ থকা জীৱকুলে যাতে কোনো কাৰণতে অসুবিধাত পৰিব নোৱাৰে তাৰ বাবে লোৱা হৈছে ব্যৱস্থা। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা কাৰ্বি অঞ্চলে বন্যপ্ৰাণী ওলাই যোৱা ট্ৰাই কৰিবলৈ এতিয়া আমি ড্ৰোন ইউজ কৰি আছো। উল্লেখ্য যে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান আৰু ব্যাঘ্ৰ সংৰক্ষিত বনাঞ্চলৰ 223টা বন শিবিৰৰ ভিতৰত 75টা বন শিবিৰ এতিয়াও জলমগ্ন হৈ আছে। ৰাষ্ট্ৰীয় উদ্যান কৰ্তৃপক্ষই প্ৰকাশ কৰা তথ্যমতে বিশ্বনাথ বন্যপ্ৰাণী সংমণ্ডলৰ এটা আৰু পূব অসম বন্যপ্ৰাণী সংমণ্ডলৰ অন্তৰ্গত অগৰাতলী বনাঞ্চলত 8টা, কহৰা বনাঞ্চলত 26টা, বাগৰি বনাঞ্চলত 26টা, বুঢ়াপাহাৰ বনাঞ্চলত 6টা বন শিবিৰ এলেকা জলমগ্ন। আনহাতে বানত 3টা গড় পোৱালিকে ধৰি মুঠ 37টা বন্যপ্ৰাণীৰ মৃত্যুৰ বিপৰীতে 94টা বন্যপ্ৰাণী উদ্ধাৰ কৰিছে উদ্যান কৰ্তৃপক্ষই। কাজিৰঙাৰ পৰা বিতুপন বৰা আৰু বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকা, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। বানক লৈ শাসক বিৰোধীৰ ৰাজনীতি, মুখ্যমন্ত্ৰীক উভতি ধৰিলে ভূপেন বৰাই। কংগ্ৰেছ চৰকাৰে বনোৱা মথাউৰিৰ ম্যাদ কেতিয়াবাই উকলিল বুলি প্ৰত্যুত্তৰ ভূপেন বৰাৰ। কেন্দ্ৰৰ পৰা পুঁজি আনিব নোৱাৰা বাবেই শাসকীয় পক্ষই বেবেৰী বাং কথা কোৱাৰ অভিযোগ বিৰোধীৰ। ৰাজ্যত বানৰ প্ৰকোপ, বানাক্ৰান্তৰ খবৰ লোৱাত ব্যস্ত ৰাজনৈতিক নেতা, বান পৰিস্থিতি নৰম নহওঁতে গৰম ৰাজনৈতিক বাতাৱৰণ, বান পৰিস্থিতিক লৈ শাসকীয় পক্ষক আক্ৰমণ বিৰোধী। সাংসদ গৌৰৱ গগৈ আক্ৰমণ উভতি ধৰি মুখ্যমন্ত্ৰীয়ে কৈছিল এতিয়া ভঙা মথাউৰিৰ বাবে জগৰীয়া পূৰ্বৰ কংগ্ৰেছ চৰকাৰ। ইনডাইৰেক্টলি যদি নিজৰ দেউতাকক নিজে গালি পাৰে মই কি কৰিম? যিকেইটা মথাউৰি বনি আছে, যিকেইটা মথাউৰি ভাঙিছে, তাত আমি হাত লগোৱা মথাউৰি নহয়, কংগ্ৰেছৰ দিনত বনা মথাউৰি। শনিবাৰে সংবাদমেল পাতি এ পি চি চি সভাপতি ভূপেন বৰাই কলে মথাউৰিৰ এটাৰ বয়স কেৱল 20-25 বছৰহে। 2001 চনত নিৰ্মাণ কৰা মথাউৰি এটাৰ মেৰামতি কৰিবলগীয়া হোৱাৰ বাবে কংগ্ৰেছ চৰকাৰ দায়ী নহয়। বিজ্ঞানসন্মতভাৱে বনোৱা প্ৰত্যেকটো মথাউৰিৰ বয়স 20-25 বছৰ। গতিকে 2001 চনত বনোৱা মথাউৰি যদি আজি ভাগিছে, তাৰ কাৰণে তৰুণ গগৈ ডাঙৰীয়া জগৰীয়া হ'ব নোৱাৰে। তাৰ কাৰণে আমি জগৰীয়া সকলো হ'ম যদি আমি সময়মতে সেই মথাউৰিটোক ৰিষ্ট্ৰেংথেন কৰিবৰ কাৰণে, পুনৰ শক্তিশালী কৰিবৰ কাৰণে যদি আমি ব্যৱস্থা নকৰোঁ। ওলোটাই শাসকীয় চৰকাৰক আক্ৰমণ কৰি ভূপেন বৰাৰ অভিযোগ, বিজেপি চৰকাৰে ব্ৰহ্মপুত্ৰ খনন কৰি এক্সপ্ৰেছ হাইৱে নিৰ্মাণ কৰাৰ কথা আছিল কিন্তু একো নহ'ল, কেন্দ্ৰই অসমক বঞ্চনা কৰিছিল।
কেন্দ্রের পর টাকা আনবলে মুখ্যমন্ত্রীর ক্ষমতা নাই। ইয়াত যেটো আসল যেটো ব্যর্থতা বিজেপি সরকারের, সেইটো মুখ্যমন্ত্রীগুলোকে ঢাকি রাখবলে চেষ্টা করে লাভ নাই। মই মুখ্যমন্ত্রীগুলোক আজি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাইছো যে কেন্দ্রই আপনার বঞ্চনা করেছে, আপনি মুখ ফুটাই কব নয়। সরকারের সমালোচনায় মুখর হল আন আন কংগ্রেসী নেতাও। তো বর্তমান সরকারের কাম মাত্র মেইনটেনেন্সে, মেইনটেনেন্স আর রিপেয়ার। এটা হিসাব দিয়ক যে যা দুটা বছরের ভিতর কিমান মাথাউরি মেইনটেনেন্স আর রিপেয়ার করলে, কিমান ফান্ড আবন্টন করলে। বান সাহায্যের নামত অসমক কেন্দ্রই কণা হাঁহক বতন দিয়া বলে অভিযোগ আনিলে অসম তৃণমূলের সভাপতি রিপুন বরাই। আঠুনুয়া মুখ্যমন্ত্রী হিমন্ত মোদীর ওসর অমিত শাহর ওসর আঁঠুকাঢ়ি থাকা মুখ্যমন্ত্রীর কারণেই আজি এই পাঁচ বছর পাবলিয়া টাকা বানপানীর শিতানক আজি এক এই পয়সা উলিয়াই আনব পড়া। ইফালে বানর বাবে সরকারক জগরিয়া করে সমালোচনায় সরব হল বিরোধী বিধায়ক অখিল গগৈ। যিজন প্রধানমন্ত্রী অসমের মানুষক বানপানী মুক্ত অসমের প্রতিশ্রুতি দিছিল, সে সময় অসমের ইমান মানুষ, লাখ লাখ মানুষ এটা বানপানীত পড়ে থাকা অবস্থায় কিয় অসমের মানুষ সাবলে সেই প্রধানমন্ত্রী আহিব পড়া নাই, অহা নাই কিয়? আর সেই প্রধানমন্ত্রীর ওসর অসমের মুখ্যমন্ত্রীজনে অসমের এই সমস্যাবিল সমাধান করবর কারণে 50,000 কোটি টাকা এটা খুঁজি আনিব পড়া নাই কিয়? ইফালে বান পরিস্থিতি জটিল হয়ে থাকার সময় কোন নেতায় রাইজর দুঃখ দুর্দশা বুঝ লওয়া নাই তাক লৈ সষ্টম নজর রাখিছে অখিল গগৈ। নগাঁওর বান পরিস্থিতির পিঠি দি বিধায়ক জিতু গোস্বামীয়ে থাইল্যান্ডত পুত্রর উপনয়ন আয়োজন করে লাভবিলাস করার অভিযোগ আনিছিল অখিল গগৈ। শনিবারে তার প্রত্যুত্তর দিলে জিতু গোস্বামী, কলে মই ডেস্টিনেশন উপনয়ন পতা নাই, কিন্তু অখিল গগৈ ডেস্টিনেশন ফ্লাট পাতিছে। ডেস্টিনেশন ফ্লাট করেছে, মই তো ডেস্টিনেশন উপনয়নহে কৈছে, তেওঁ ডেস্টিনেশন ফ্লাট। শিবসাগর বিধায়কজনে নিজের মানুষের তাদের ককবকাই আছে পানিত, তেওঁ আহি কামপুরলে আহিছে, কারণ তেওঁ অলপ আমার এটা কেম্পত সোমায় অলপ চিরাই গুড়ে দি 26 ঘর মানুষ আছে, 10-12 ঘর মানে টোপোলা পাইছে, তেওঁ বাকি যাওয়াখিনি টোপোলাই পোৱা নাই, কিন্তু তেওঁ 10-12 ঘর টোপোলা দি তেওঁ ইয়াত ডেস্টিনেশন ফ্লাট করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। দুনিয়া মে বাড়তে জলবায়ু পরিবর্তন কে লিয়ে এক দেশ একজুট হোকার উঠায়েগা কদম। জানিয়ে কেসে এক অরব হাথো মে হ্যায় দুনিয়া কি তকদীর, জো লিখেঙ্গে এক নয়া ভবিষ্য। বানত বিধ্বস্ত বরাক উপত্যকা, হাইলাকান্দির আলগাপুরত বন্যার্তর মাজত বিধায়কে বিলালে টকা, টকার বান্দিল লৈ সমষ্টিবাসীর মাজত বিধায়ক নিজামুদ্দিন লস্কর, জলসম্পদ বিভাগের ঠিকাদারের উপরতো খুব উজাড়িলে বিধায়ক লস্করে। বরাক উপত্যকাত বান বিপর্যয়, মথাউরি খহাই পানিয়ে ঘর দোয়ার একাকার করা হাইলাকান্দির আলগাপুরত বানপীড়িতর খবর লবলৈ গৈ ধন বিলালে বিধায়কে। সমষ্টিবাসীর দুখত বুকু বিষাই যাওয়া বিধায়কে 100 টাকা গুজি দিলে পুরুষ মহিলার হাতত। শিশু কিশোরের বাবে ব্যবস্থা বেলেগ বিধায়ক নিজামুদ্দিন লস্করের, ডাঙরক 100 টাকা দিয়া বিধায়কে কিশোর কিশোরীর বাবে আনিছে 50 টাকার বান্দিল। বানপীড়িত রাইজর সম্ভাব্য সকলো পরিস্থিতির পূর্বানুমান করে সম্পূর্ণ সাজু হয়ে অহা বিধায়কে ধন বিলাই উঠি ব্যাখ্যা করিলে মথাউরি খহার কারণ। দেখিয়া মর ইমান দুঃখ লাগিছে যে দুখিয়া মানুষের ঘর বাড়ি সব ভাঙ্গি লই গেল, হাজার হাজার মানুষের ঘর বাড়ি লই গেল, মানুষ অনারে নাহাইয়া মরি আছে, এনেকা অবস্থা হয়েছে। আপনাদের একমাত্র কন্ট্রাক্টরের নেগলেন্সির কারণে আমার কথা হলে এইবিলাক কন্ট্রাক্টরের ব্লেকলিস্ট করব লাগে। আলগাপুর সমষ্টির জলসম্পদের দুজন ঠিকাদারের উপর পোনপটিয়াকৈ ক্ষোভ উজাড়িলে বিধায়ক নিজামুদ্দিন লস্করে। রাজু চৌধুরী আর কলিম নামের ঠিকাদার দুজনক টার্গেট করে ব্যবস্থা লওয়ার দাবি জানালে জলসম্পদ বিভাগক। জলসম্পদক তুলাধনা দি ছদিনে অর্ধাহারে অনাহারে থাকা বানপীড়িতক 100 টাকা বিলাই দায়িত্ব সামরিলে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন লস্করে। হাইলাকান্দির দরে কাছাৰ জিলাতো দুর্দশা আঁতৰা নাই বানপীড়িতর। বৰখলা সমষ্টিৰ ৰাখাল খাল আৰু তুলম
সীমার পার মথাউরি সিগি বানে বুড়াই পেলালে তিনিখন গাঁও। খাল চাপরার পাছত রাখাল খাল আর তুলমার পার মথাউরি সিগাত হাহাকার লাগিছে রাইজর। বিলাই নাইকিয়া হয়েছে খরচিয়া জীব জন্তুর, রাস্তাঘাট পানিয়ে বুড়াই পেলাত নাওয়েই শেষ ভরসা হয়ে পড়েছে বানপীড়িতর। দুর্দশার সময়ত রাইজক মাত এখার দিবলে আহরি পোৱা নাই কোনো এজন বিধায়ক কিংবা সাংসদে। রাখালপাড়ত আজিলৈকে ভৰি দিয়া নাই কোনো এজন জনপ্রতিনিধিয়ে। এনে অবস্থাত ভাগ্যকে ধিয়াই বানৰ সৈতে মোকাবিলা করার চেষ্টা চলাইছে হাইলাকান্দি আর কাছাৰ জেলার বানাক্রান্তয়। বানৰ প্রকোপৰ পৰা সারি যোৱা নাই করিমগঞ্জৰ ভাৰত বাংলা সীমান্ত। ফেনে ফুটুকাৰে বাঢ়ি অহা কুচিয়ারা নৈয়ে বুড়াই পেলাইছে সীমান্তৰ কেইবাখনো গাঁও। বানৰ বিপৰ্যয়ৰ সময়ত জলসম্পদ বিভাগে মূৰ পুলুকা মৰাৰ বিপৰীতে মথাউৰি ৰক্ষা কৰিবলৈ দিনে ৰাতিয়ে কাম কৰিছে বিএছএফ জোৱানে। কেৱল বিএছএফৰ জোৱানকেইজনক ভৰসা কৰি কোনোমতে জীয়াই আছে ভাৰত বাংলা সীমান্তৰ ৰাইজে। করিমগঞ্জৰ পৰা গৌৰীশ নন্দী আৰু হাইলাকান্দিৰ পৰা ৰাহুল চক্ৰৱৰ্তীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৱজ। দিনটোৰ শিৰোনামত এতিয়া চাওঁ। গুৱাহাটী মহানগৰীত পদে পদে বাঢ়িছে মৃত্যুৰ আশংকা। বিগত 20 বছৰত গুৱাহাটীত উন্মুক্ত নলাত পৰি মৃত্যু হৈছে 8 জন লোকৰ। উন্মুক্ত নলাত পৰি আজিও নিৰুদ্দেশ কণমানি অবিনাশ। মহানগৰীত মৰণ ফান্দ। 20 বছৰত গুৱাহাটীৰ নৰকুণ্ড ৰূপী উন্মুক্ত নলাই প্ৰাণ কাঢ়িলে 8 জন লোকৰ। 2003 চনৰ 29 আগষ্ট চানমাৰীত নলাত পৰি মৃত্যু উপামণি বৰ্মনৰ। 2006 চনত লালগণেশত 58 বছৰীয়া ঝুমুৰ কৰ্মকাৰৰ মৃত্যু। 2011 চনত জুৰদৰ নলাত বিনয় মোহন দাসৰ মৃত্যু। 2012 চনত উজান বজাৰত সপ্তম শ্ৰেণীৰ ছাত্ৰী সাগৰিকা বৰাৰ মৃত্যু। 2013 চনৰ 12 ছেপ্টেম্বৰত বেলতলাত সঞ্জয় বাল্মীকিৰ কৰুণ মৃত্যু। 2013 চনত চিজুবাৰীত 4 বছৰীয়া ৰফিকুলৰ মৃত্যু। 2023 চনৰ 22 জুনত হাতীগাঁৱত নৰেন চৌধুৰীৰ মৃত্যু। শেহতীয়াকৈ ছমহীয়া পৰীক্ষা শেষ হোৱাৰ দিনাই মহানগৰীৰ কদৰ্য উন্মুক্ত নলাই প্ৰাণ কাঢ়ি নিলে 7 বছৰীয়া অবিনাশ চৰকাৰৰ। 3 দিনে অবিনাশক উদ্ধাৰ কৰিব নোৱাৰা প্ৰশাসনক ধিক্কাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰ। মই প্ৰথমতে মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ পৰা জানিব বিচাৰিছোঁ যে আপোনাৰ নিৰ্দেশবিলাকৰ কিবা ভেলু আপোনাৰ বিভাগীয় মন্ত্ৰী আৰু বিষয়াসকলৰ সন্মুখত আছেনে নাই। যদি ভেলু আছে তেতিয়াহ'লে আপোনাৰ নিৰ্দেশটো অমান্য কিয় হ'ল? যদি এই ধৰণৰ ঘটনা পুনৰাবৃত্তি হৈয়ে আছে তেতিয়া মানুহে ক'বলৈ বাধ্য হ'ব যে চৰকাৰখন শিশু হত্যাত জড়িত হৈছে। মুখ্যমন্ত্ৰীৰ বিষয়া বিভাগৰ ওপৰত নিয়ন্ত্ৰণ নাই, এই কথাবিলাক মুকলিমূৰীয়াকৈ ওলাই পৰিছে। গুৱাহাটীত কৃত্ৰিম বানত শিশু সন্ধানহীন হোৱাৰ সময়ত নগৰ পৰিক্ৰমা মন্ত্ৰী অশোক সিংহালে কাজিৰঙাত প্ৰমোদ বিহাৰ কৰি থকাৰ অভিযোগ বিধায়ক অখিল গগৈৰ। বিগত 20 বছৰে নগৰ উন্নয়নৰ দায়িত্বত থকা মন্ত্ৰীসকলে কি কাম কৰিলে বুলি প্ৰশ্ন অখিল গগৈৰ। অশোক সিংহালে যদি আজি কাজিৰঙাত তেওঁ ইভিনিং ৱাক কৰি ঘূৰি ফুৰে, যি সময়ত 17 ঘণ্টাৰ পাছতো এটি শিশুক বিচাৰি তেওঁৰ পিতৃয়ে মানে একেবাৰে মানে কিং কৰ্তব্য বিমূঢ় হৈ একদম গোটেই অসমৰ মানুহৰ হৃদয় কপোৱা ধৰণে তেওঁ বিচাৰি ফুৰিছে, নলাই নলাই ঘূৰি ফুৰিছে। সেই সময়ত আমি দেখিছোঁ যে গুৱাহাটী উন্নয়ন দপ্তৰৰ মন্ত্ৰীজনে আহি কাজিৰঙাত ইয়াত তেওঁ বিলাস ভ্ৰমণ কৰি আছে। এজন ব্যৱসায়ী হাতত যদি গুৱাহাটী উন্নয়ন দপ্তৰৰ মন্ত্ৰী দি দিয়ে তেতিয়াহ'লে গুৱাহাটীখনক লোটাৰ বাহিৰে আন একো নহ'ব। পৌৰ নিগমৰ নেতৃত্বত চলা উদ্ধাৰ অভিযানক বৰষুণ যোৱাৰ পাছত জাপি লোৱাৰে ৰিজালে কংগ্ৰেছ নেত্ৰী মীৰা বৰঠাকুৰে। আজি এনেকুৱা ঘটনা নহয়, আগতেও বহুত ঘটনা হৈছে। গতিকে মই মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক এটা কথা কৈছোঁ, আপোনালোকে গাঁত চাত খান্দি যিবিলাক ব্যৱস্থা কৰে এই লগে লগে তাক আকৌ ৰিপেয়াৰ কৰা ব্যৱস্থাটো নকৰে, এইটো অত্যন্ত দুৰ্ভাগ্যজনক কথা। এনেকুৱা ক্ষতি হ'ব নালাগে। সেইটো কাৰণে সকলোকে এটা কথা আহ্বান কৰিছোঁ যে চৰকাৰৰ ওপৰত ভৰসা কৰি থাকিলে নহ'ব। বাৰিষা যদি পানী চানি হয় ঘৰতে আবদ্ধ থাকি, নেখাই হ'লেও ঘৰত আবদ্ধ থাকিব লাগিব, নহ'লেতো এনেকৈয়ে মানুহৰ প্ৰাণ গৈছে।
সাত বছরীয় অবিনাশ সরকারক তিনদিনে উদ্ধার করব নারা বাবে সরকারি পক্ষক এইদরে তুলাধুনা দিলে বিরোধী পক্ষ। বশিষ্ঠর পৰা উৎপল হালৈ আর কাজিরঙার পৰা বিতুপন বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। শিবসাগরত লোমহর্ষ ঘটনা, বিদ্যালয়ের ভিতরতে একাদশ শ্রেণীর ছাত্রর ছুরিকাঘাতত শিক্ষকর মৃত্যু, শিক্ষকক ছুরিরে আঘাত করে পলুয়া ছাত্রক বিচারি শিবসাগর আরক্ষীর অভিযান। শিবসাগরের বিদ্যালয়ত শিক্ষকর হত্যাকাণ্ড, ছাত্রর ছুরিকাঘাতত রসায়ন বিজ্ঞানের শিক্ষকর মৃত্যু, সাইবিকাক একাডেমির ঘটনাক লৈ শিবসাগরত চাঞ্চল্য। শনিবারে পুয়া ক্লাসত বেবেজারি সৃষ্টি করার বাবে একাদশ শ্রেণীর ছাত্রজনক শাস্তি বিহিছিল শিক্ষক রাজেশ বাবুয়ে। ছাত্রজনক ধমক দি শ্রেণীকোঠার পর উলিয়াই দিছিল রসায়ন বিজ্ঞানের শিক্ষকগৰাকীয়ে। ক্লাসর পর উলাই এঘণ্টা সময় সাইবিকাক একাডেমির চৌহদতে ঘুরি ফুরিলে ছাত্রজনে। তার পাছত সুযোগ বুঝি রসায়ন বিজ্ঞানের শিক্ষক রাজেশ বাবুর উপর জঁপিয়াই পড়িল ছাত্রজন। ছুরির উপর চুপুরি আঘাতত ঠাইতে ধলি পড়িল রাজেশ বাবু। শিক্ষকক ছুরিরে আঘাত করে সাইবিকা একাডেমির পৰা পলাল একাদশ শ্রেণীর ছাত্রজন। আনফালে চিকিৎসালয় নিয়ার বাততে মৃত্যু হল রাজেশ বাবুর। স্যার আমাক ভালকে পড়াইছিলে, তারপর আধা এঘন্টা পাছত সেই মানে মানে সিক্স পিরিয়ডত মানে লাস্ট সেকেন্ড ম্যাথস পিরিয়ডত সে ঘরলে গুছি গল। ঘরলে অপা আহি ঘর কাপড় পিনি আহি পকেটের চাকু আনিছে না নাই না আমি গম নাপাও। আমি ক্লাস করে আছি, ক্লাসে ডাইরেক্ট সোমাই গল, মানে নুসুদাকে আর সোমাই গল। তারপর স্যারে কৈছে গো আউট, দুবার তিনবার ভালকে কলে গো আউট। তারপর স্যারে তারপর গিয়ে মিলি কৈছে গো আউট, খং করলে দুবার। তারপর এনেক কৈছে ঠেলা এনেক কৈছে মানে গো আউট বাইরে যা। আর সি স্যারক লটোয় কলে স্যার ডোন্ট ডু ড্যাট এনে কিনা একটা ইংলিশত কলে। তারপর সি পকেটের পর চাকু উলিয়াই কপা চাকু, কপা চাকু কত চাকু আসলে আমি গম নাপাও। তারপর চাকু স্যারক এনেক আমার পিছ আগত বহে আসলো, ইমান গম নাপাও কেন এনেক মারবলে ইয়াত লাগিলে, ইয়াত পা ইয়ালে লাগিলে। তারপর স্যার পুরা মুখপা পুরা তেজ ওলাই আছে। সাধারণ কথাতে একাদশ শ্রেণীর এজন ছাত্রই শিক্ষকক ছুরিরে আঘাত করে হত্যা করা ঘটনায় জোকারি গেছে শিবসাগর। উচ্চতর মাধ্যমিকর লগতে নিট আর জেডব্লিউর কোচিং দিয়া সাইবিকা একাডেমির ঘটনায় চিন্তিত করেছে শিবসাগরের শিক্ষক সমাজক। শিবসাগরের পৰা প্রদীপ গগৈ, রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। এতিয়াও ক্ষোভ নির্বাপন হওয়া নাই কলিয়াবরিয়া বানপীড়িতর। হাতিমুড়া মথাউরি সিঙা অংশত কলিয়াবর কেন্দ্রীয় ছাত্র সন্থার তীব্র প্রতিবাদ। হাতিমুড়া মথাউরি স্লুইস গেট নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান, জলসম্পদ বিভাগের বিষয়া অভিযন্তা আর জলসম্পদ মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত। জেড ইঞ্জিনিয়ারিংক ব্ল্যাকলিস্টেড করার দাবি আসুর। শনিবারে হাতিমুড়া মথাউরির সিঙা অংশত কলিয়াবরের কেন্দ্রীয় ছাত্র সন্থায় তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে উত্থাপন করিলে এই দাবি। এতিয়ালৈকে বিতর্কিত ঠিকাদারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নোলাত জলসম্পদ মন্ত্রীক কঠোর ভাষায় সমালোচনা করে প্রতিবাদকারী। জলসম্পদ মন্ত্রী যা সময়সাত কলঙ্ক বুয়তি করবলৈ সন্মুখের অভার দাম কাটি দিয়ার নির্দেশক লৈও কঠোর সমালোচনা আসুর। স্লুইস গেট নির্মাণকারী প্রতিষ্ঠান জেড ইঞ্জিনিয়ারিংক কি কারণত ব্ল্যাকলিস্টেড করা নাই তাক লৈ প্রশ্ন কলিয়াবর কেন্দ্রীয় ছাত্র সন্থার। বন্ধ অপরাধ কার্যবাহী অভিযন্তার ক্ষেত্রে কিয় এতিয়ালৈকে শাস্তি প্রদান করা নহল? আমি স্থায়ী মন্ত্রী জনাব বিচাৰিছো এনেকুৱা বন্ধ ঠিকাদারী প্রতিষ্ঠান আর এনেকুৱা জলসম্পদর কার্যবাহী অভিযন্তাক যাতে কলিয়াবরত দ্বিতীয় দিন কাম নিদিয়ে, রাইজক আশ্বস্ত করক আর রাইজক 5 লাখতক অধিক টাকা দিয়ে পুনৰ সংস্থাপন করক। আমি সরকার দাবি জানাইছো অতি সোনকালে বিভাগীয় কর্মচারী বিলাকৰ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করক, অন্যথা কিন্তু কলিয়াবরবাসী রাইজ শান্ত নহয়। কলিয়াবরৰ পৰা দিবাকৰ দাসৰ রিপোর্ট, নিউজ 18
অসম নর্থ ইষ্ট। প্রলয়ঙ্করী বানর সমান্তরালক ঠায়ে ঠায়ে খহনিয়ার কালরূপ। গঙ্গাধর নদীর তীব্র খহনিয়ায় কালরূপ ধারণ করেছে তামারহাটর বাগডোকরাত। নিশার ভিতরে ভেটি মাতি এরি আন ঠাইলে স্থানান্তরিত হয়েছে বহু পরিয়াল। গোলগঞ্জর উত্তর টোকরের চরাতো গঙ্গাধর নদীর গড়া খহনিয়ায় কালরূপ ধারণ করেছে। চপরা চপরায় খহিছে মানুষের ভেটি মাতি। এক ভয়াবহ দৃশ্য, চপরা চপরে খহিছে মানুষের ভেটি মাতি। সপোনের ঘরখন উটি গৈছে গঙ্গাধরের প্রবল গড়া খহনিয়াত। চকুর সন্মুখতে মুহূর্ততে গঙ্গাধর নৈত জাহ গল গজেন সেনের বাসগৃহ, সারখার হয়ে গেল এটা সপোন। এই দৃশ্যাংশ গুলুকগঞ্জর উত্তর টুকরের চরা প্রথম খণ্ডর। গড়াখহনিয়াত শ শ বিঘা কৃষিভূমি নদীত জাহ যাওয়ার গৃহহারা হয়েছে তিনশরও অধিক পরিয়াল। হাহাকার সৃষ্টি হয়েছে নৈপরিয়ার রাইজর মাজত। আগের বান্ধর পরে পিছর থেকে গোটাই খানি ভাঙি আসিল। হ্যাঁ, গজেন সেনের ঘরটাও গেল। এই সাত দিনের ভিতরে গজেন সেনের ঘরটাও গেল, একদম ঘর গোটাই খানি গেছে। তার পিছত পিছত আমার ঘরটাও যে শঙ্কর আছিল, সাধন মহাদেব, এবিলাক বহু বাড়ি ভাঙছে। নদীর খহনিয়ায় কালরূপ ধারণ করাত মাটি ভেটি এরি নিশার ভিতরতে আন ঠাইলৈ স্থানান্তরিত হয়েছে বহু পরিয়াল। নদীর যে বিধ্বংসী বান, সেই বানে ইতিমধ্যে নামনি অসমর ধুবুরী জেলার কামানডাঙার বাগডগ্ৰ অঞ্চলত একেবারে তছনছ করে পেলাইছে। গঙ্গাধর নৈ আর নদীর পৰা উলুয়া খুঁটিয়ে চারিওফালে ঘেরি ধরাত বাহিরের অঞ্চলের লগত যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাঁওখন। তীব্র গতিত খহনিয়ার বাবে আতঙ্কিত পরিয়ালে নিশার ভিতরতে নিরাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে। ইতিমধ্যে খহনিয়ার বাবে জুংবান্ডা বন্যাগুড়ি গাঁও দুখন সম্পূর্ণরূপে নদীত বিলীন হয়েছে। শেহতীয়া বানপানীয়ে বিস্তর ক্ষতিসাধন করেছে বাঘ ডুকরা গাঁওর ঘরের অবশিষ্ট ভেটি মাটি এরি এটা নিরাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে নৈপরিয়ায়। গঙ্গাধর নদীয়ে গড়া খহনিয়ায় আমার ঘর বাড়ি সব ভাঙি লৈ গল। এতিয়া আমার কোনো ঠাই নাই, আর আমার থাকিবলৈ ঠাই নাই, আন কোনো আমার মাটি নাই, খালি এই মাটির ভিটিখানি রয়েছে, ঘর বাড়ি একো নাই, এই গড়া খহনিয়ায় লৈ গল। গঙ্গাধর নৈয়ে ভাবুকি কঢ়িয়াই আনিছে একমাত্র রুদকাম বান্ধটো। ইমানৰ পিছতো ভুক্তভোগী রাইজর কাষত ঠিয় হোৱা নাই কোনো জনপ্রতিনিধি তথা প্রশাসনের লোক, যার বাবে তীব্র ক্ষোভ উজাড়িছে এই সকল লোকে। তামারহাটৰ পৰা শহীদুল হক আৰু গোলকগঞ্জৰ পৰা জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। এইটো মাইথান স্টিল নহয়। অঁ, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্ৰং মানে মাইথান স্টিল। দুনিয়া মে বঢ়তে জলবায়ু পৰিৱৰ্তন কে লিয়ে এক দেশ একজুট হোকৰ উঠায়েগা কদম। জানিয়ে কেসে এক অৰব হাথো মে হে দুনিয়া কি তকদীর, জো লিখেঙ্গে এক নয়া ভৱিষ্য। এইটো মাইথান।